মিটিংয়ের আগে আপনাদের অনেকে কিউরিসিটি থাকে, কী নিয়ে মিটিং, কী নিয়ে মিটিং, এবং তারপরে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম আপনারা শোনেন, অনেক সময় দেখি অনেক ডিস্টর্টেড খবরও বেরোয় যেটা ঠিক নয়। আজকেও অনেক সংবাদপত্রে নানা রকম বেরিয়েছে যেটার সাথে সম্পর্ক মিটিংয়ের খুব কম থাকে। আজকে আমরা মেনলি তৃণমূল কংগ্রেসের এমএলএদের ডাকা হয়েছে, এমপিদেরও ডাকা হয়েছিল, কিন্তু যেহেতু পার্লামেন্ট চলছে আমরা এমপিদের আসতে বারণ করেছি। পার্লামেন্টে অনেক ইম্পর্টেন্ট বিল থাকে, কাজেই তাদের সেখানেই থাকতে বলে দেওয়া হয়েছে। আজকের মিটিংটা মেনলি হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ক্যাম্পেনিং শুরু করছি, সেটা হচ্ছে মানুষের সাথে আরও বেশি করে জনগণের সাথে জনসংযোগ করবার জন্য, জনগণের সাথে সোজাসুজি তাদের কথা জানবার জন্য আমরা একটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ফোন নাম্বার দিচ্ছি, এবং যেখানে আমরা বলছি যে আপনারা আপনাদের কোনো কথা বলার থাকলে এখানে বলুন। এবং এই ক্যাম্পেনের মধ্যে দিয়ে আগামী 100 দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বরিষ্ঠ পদাধিকারীরা 10,000-এর বেশি গ্রামে গিয়ে এবং শহরে গিয়ে স্থানীয় মানুষের সাথে জনসংযোগ করবেন, প্রয়োজনে তাদের কথা শুনবেন, পার্টি কর্মীদের কথাও শুনবেন এবং সেই গ্রামে রাত কাটাবেন। এই ক্যাম্পেনের মধ্যে দিয়ে আমরা অন্তত অনেক পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছি, এবং এই ক্যাম্পেনের মূল বক্তব্য হচ্ছে কারো কিছু বলার থাকলে এবং আমাকেও কিছু বলার থাকলে, যারা আমাদের সাথেও সরাসরি যুক্ত থাকতে চান তাহলে আমাদের ফোন করুন। নাম্বারটা হচ্ছে 9137091370। এই নাম্বারটায় ফোন করলে ডিটেলস কিন্তু মানে তাদেরটা জানাতে পারবেন, এবং www.didikebolo.com ওয়েবসাইট লগ ইন করে তাদের সাথে কথা বলতে পারবেন। আমরা আগামী 20 মাস, এখনও ইলেকশনের অনেক দেরি, প্রায় 1.5 বছর তারও বেশি, এক্ষুনি আমরা ইলেকশনের ক্যাম্পেনিংয়ে যাচ্ছি না, বিকজ এখন আমাদের 1.5 বছর কাজ করতে হবে। যে কাজ আমরা চালিয়ে যাচ্ছি উন্নয়নের, সে কাজ চলবে, কিন্তু অনেক ক্ষেত্রে নাগরিককে একটা প্ল্যাটফর্ম দেওয়া দরকার। আমি অলরেডি আপনারা জানেন যে সিএমআরওতে আমরা একটা গ্রিভ্যান্সেস সেল খুলেছি, এবং তাতেও অনেক কেস এসেছে, সব হয়তো আমরা করতে পারি না, কিন্তু যেগুলো জেনুইন করা সম্ভব সেগুলো সাহায্য করা নিশ্চয়ই যেতে পারে। আমার কাছে রেগুলার অনেক মানুষই দেখা করতে আসেন বিভিন্ন সমস্যা নিয়ে, এবং আমি যতটা পারি করি, বা রাস্তায়ও যখন যাই আমার হাতে যে কাগজগুলো পড়ে আমি চেষ্টা করি যতটা পারি সেগুলো, সবটা না পারলেও অনেকটাই সমস্যা সমাধান করতে পারি যেগুলো হাতের মধ্যে আছে। এটা দুটো উদ্দেশ্য হচ্ছে, চিরাচরিত এবং আধুনিক গণসংযোগের মাধ্যমে একটা কেন্দ্রীয় নম্বর এবং একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি, যাতে সরাসরি আমাদের কাছে জনগণ তাদের কথা বলার, কেউ যদি ইচ্ছে করেন সেই সুযোগটা আছে, সেই সুযোগটা তারা বলতে পারেন। আমি আবার বলছি, সব ক্ষেত্রে সবটা যে পারবো তা তো হতে পারে না, বাট যেটা করা সম্ভব সেটা আমরা নিশ্চয়ই দেখব। এবং তৃণমূল স্তরে প্রচার প্রক্রিয়া চালাবেন নির্বাচিত জনপ্রতিনিধি এবং পার্টি কর্মীরা, যেটার মাধ্যমে তারাও এই সাধারণ প্ল্যাটফর্মটা ব্যবহার করা সম্বন্ধে এবং তার সুফল সম্বন্ধে মানুষকে সচেতন করবে। আগামী 100 দিন ধরে তৃণমূল কংগ্রেসের 1,000-এর বেশি নির্বাচিত জনপ্রতিনিধি এবং পার্টি কর্মীরা ব্যক্তিগতভাবে 10,000-এর বেশি গ্রাম ও শহর অঞ্চলে যাবেন এবং রাত্রি যাপনও করবেন। এই পরিদর্শনের সময় তারা
প্রয়োজনে মানুষের কথাও শুনবেন। আমরা কিভাবে কোথায় কাকে পাঠাবো, কর্মসূচি স্থির করব, সেটা দলের স্টেট হেডকোয়ার্টার থেকেই ঠিক করে দেওয়া হবে। কে কোন গ্রামে যাবে, ইচ্ছা মতো গেল তা নয়, এগুলো দল থেকে ঠিক করে দেওয়া হবে। কোন কোন গ্রামে কে কখন যাবে, কাদের সাথে কথা বলবে, এবং কিছু বিশিষ্ট মানুষের সাথেও কথা বলবে, পার্টি কর্মীদের সাথে বৈঠক করবে, তাদের কনফিডেন্সে নেবে। স্থানীয় অনেক বিশিষ্ট মানুষ আছেন, দরকার হলে তাদেরও কারো কারো সাথে যতটা সম্ভব, তাদেরও যদি টাইম হয় বা তারাও যদি ইচ্ছুক হয় তাদের সাথেও কথা বলবে, এবং চেষ্টা করবে বুথের কর্মীদের নিয়ে কোনো একটা জায়গায় একসাথে খাবার, বিশেষ করে বুথ কর্মীর বাড়িতে পার্টি কর্মীদের সাথে নিয়ে, এবং কোনো একটা জায়গায় গ্রাম ছাড়ার আগে একটা জায়গায় পতাকা উত্তোলন করবে, তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করবে। সুতরাং এই যে কাজ গ্রাম শহর এবং শহর প্রান্তরে গ্রাম গ্রাম গ্রামান্তরে জেলা জেলা স্তরে বুথ স্তরের কর্মীদের যোগাযোগ করার একটা নতুন প্রক্রিয়া শুরু হলো। বাংলায় কিছু না হলেও 75% গ্রাম আছে যেখানে আমাদের গ্রাম সভা আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদও আছে। সুতরাং তাদের সাথেও একটা যোগাযোগ হয়ে যাবে, কাজকর্মের কোথাও কোনো প্রবলেম, কোথাও আটকে থাকলে, কোথাও সমস্যা প্রয়োজন থাকলে সমস্যাটাকে ইন্টারফেয়ার করতে হয়। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আমরা করি অলরেডি, আমরা সিঙ্গেল উইন্ডো ফর্মুলা করে আমরা অনেক কাজই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে সমস্যার সমাধান করে দিই। এইভাবেই আজকের যুগে বিশেষ করে আমি মনে করি যে মানুষের সাথে আধুনিকতম ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং তাদের কাছে তাদের মতো করে তাদের কথা শোনা, এটাই হচ্ছে এই প্রোগ্রামের উদ্দেশ্য। ঠিক আছে, এইটার উপরে অনলি রিলেটেড টু দিস কোয়েশ্চেন। হোল টাইমার রাখার পয়সা আমাদের নেই, কেউ কেউ লিখে দিয়েছেন আপনার দেখেছি, যেটা আমাদের সাথে কথা বলে লেখেনি। আমাদের পার্টি খুব গরিব পার্টি, আমি অলওয়েজ ইলেকট্রাল রিফর্মসের কথা বলি, তার কারণ তাহলে স্টেট ফান্ডিং পাওয়া যেতে পারে। সব পার্টি তো বিজেপির মতো বড়লোক পার্টি নয়, আর সব পার্টি অনেক পার্টির মতো বড়লোক নয়। সুতরাং আমাদের ইলেকশনের টাকা খরচা করতেই আমাদের পা থেকে মাথা পর্যন্ত ঘাম ঝরাতে হয়। একটা ইলেকশন আসলেই আমাদের প্রায় ম্যালেরিয়ার মতো কম্প দিয়ে জ্বর আসে, সুতরাং অনেক কষ্ট করে আমাদের করতে হয়। কাজে ইলেকশনটা চালানোই যাদের কাছে খুব কষ্টসাধ্য তাদের পক্ষে হোল টাইমার বা পার্ট টাইমার রাখার কথা ভাবতেও আমরা পারি না। এটা বিজেপি করে, এটা সিপিএম পার্টিও করে, তাদের এর জন্য অনেক ফান্ড আছে, তাদের ফিক্সড ডিপোজিট আছে, আমাদের এটা নেই। দিদি, সৌরভ বলছি নিউজ 18 থেকে, একটা ছোট প্রশ্ন, এই যে জনসংযোগের কথা আপনি বললেন, সেটা কি নির্দিষ্ট জেলার, মানে ওই জেলার নেতারাই ওই জেলার গ্রামগুলোতে যাবে? যে যার নিজের কনস্টিটিউয়েন্সির মধ্যে করবে, তার বাইরে করবে না। এবং আপনি একটা বিষয়, যে প্রতিটি বিধানসভায় চারজন করে নিয়োগের একটা ব্যাপার ছিল, সেটা অন্য ব্যাপার আছে, সেটা অন্য পার্টির অন্য ইনস্ট্রাকশন আছে। হ্যাঁ, ইসমে উসকা সাথ কোই সম্বন্ধ নেহি হ্যায়, কোই পার্টি হর তারা হর টাইম কোই পলিসি ডিসিশন লেতে হ্যায়, এ পার্টি কা সূচনা হ্যায়, ইসিকে লিয়ে মানে বাতায়া, আর কুছ নেই হ্যায়। দিদি, স্বাগত হিয়া ফ্রম সিএনএন নিউজ 18। দিদি, টু কোয়েশ্চনস। ফার্স্ট আপ, ইউ হ্যাভ লঞ্চড আ ক্যাম্পেইন টু রিচ আউট টু দি গ্রাস রুটস, ওয়াই ওয়াজ দি ইউ নো হোয়াট ওয়াজ দি রিকোয়ারমেন্ট, ওয়াই ডিড ইউ থিংক দ্যাট? নো, আই হ্যাভ অলরেডি স্টার্টেড মাই সিএমআরও দ্য চিফ মিনিস্টার্স গ্রিভ্যান্সেস সেল, অ্যান্ড দে আর দ্য পিপুল আর গিভিং দ্য কমপ্লেন্টস অলসো। Sometimes they request something, sometimes they say they are very happy, they also informed us. So whatever we receive the complaint, as per our law and as per our system, whatever we can do, we extend our full cooperation for that. That is government matter. We have already started. And it is a party we have started because party is also a matter. Because we are the
government, when I worked as a government, then I do the work as a government. When I do the party work, but I am doing the same double work because I am the party chairman and also I am the chief minister also. So people can give me, send me the complaints. That's people, any people can send the complaints. So if we get the complaints, we'll sort it out. So you think that the connect with the people on the grassroots of the overall party, has it loosened and you want to tighten it? No, it is already there. That's why our campaign will be strong. Because, you know, we are the only state where I do the administrative review meeting. Already 450 meetings are over. There I meet all the Panchayat Samiti Pradhan, the Jila Parishad members, the MLAs, the MPs, the booth level, the workers, means the block level officers, line department, all we meet along with our secretariat. So there also, you know, it is the grassroots level connection. So there, whatever the problem is there locally, so they raise it and we sort it out. It is a single window formula project. Like this, for my party also, there is a proposal. You know, earlier, of course, we are not an organized party. But what we have seen, that there are some political parties, they are rumored, they are campaigning. They are in the name of so-called data collection. And they are federalism and all this. They are trying to do whatever they want. So we as a grassroots party, our connection is already there with the grassroots when we have the elected panchayat member. More than 70% we have the elected panchayat member. So we have the connection. That connection we want to do strongly. Right. My second question, Didi, is that I can see that this party logo that that you have now displayed on the board, it is a changed logo. You had changed it prior to the elections this year. Now I see this year no election. No. Election is 21. No. I'm saying before the general elections this year, you had launched a new logo of the Trinamool Congress Party. I can see it. The old that was the election logo. Yes. That was the election logo. This is a different logo. So are you reverting back to the original Trinamool Congress logo? No. That depends on election time. Of course, there will be some system which will relate to election machinery, and other time there will be a system. So whatever we are doing it correctly. Didi Manogya, now I will just praise the logo. Didi, what will be your role monitoring it, and will you also be traveling to the villages? I used to travel every time in the villages and district. So you know that 450 meeting already is there. I think it is only I am doing, no other persons. So village is very favorite to me. If I want to go, I'll be very happy. And I can do it any time. And you know, it is my duty. Wherever I go, I meet the people. I contact the people. Ma'am, we have got a few more questions, please. Ma'am, Tamal this side from Times Now. My first question, the logo is only in Bengali and the English has been taken away. Your logo has the word... This is only for Bengal, that's why. Okay, but is it also... If we do it in other state, we'll use the... language of that state. But the language push is also there, ma'am? The Bengali that is, push? No. Bengal, of course, your mother tongue is Bengali. But other state, if I go to Assam, then I'll use the Assami language. If I go to, suppose I go to South India, I will use the South Indian language. If I go to Punjab, I will use the Punjabi language. Language, it depends on local language. It is a local language and regional language. Ma'am, you are saying this is not an election campaign and election is about 20 months away. But how do you define this? This is also an attempt to reach out to people. No, it is already there. We are strengthening that system. Okay. It is already there. We are strengthening the system. I think I have replied all of your question. Now I have to go to a meeting. One question. Conferences with you before, but never like this. So what is it? Trinamool... Didi, I've done so many press conferences with you. This is the first time I have seen you reading a statement. Also, never seen a press conference. No, that because there are some system, mechanism, that I read the mechanism. Now you are asking me question, I am not going through the papers. I don't want to go through the papers, but sometimes because of days, the number, I should not... do the... So is it corporatization of the Trinamool Congress? No, that is not... You can say it is a modernization of the Trinamool Congress and to use the modern method.
Ma'am, Pooja from Z News. Ma'am, I have a question. Allow Tamal. Ma'am, Raj Thackeray is coming to meet you over the EVM issue. Mr. Raj Thackeray is coming to meet you over the EVM issue. They are also raising the EVM issue. The dispute that you have raised, if you can talk a little more about it, is there a larger concern? I do not know actual the cause, but he asked me the time, so I gave the time. Let him come, let him talk. I do not know his issue. When we'll talk, then I will come to know actual what they want to discuss. Ma'am, Pooja from Z News. Ma'am, in the Unnao rape case, the victim met with an accident. Ma'am, camera, you're not in camera. Ma'am, in the Unnao rape case, I will not say anything now. Let me complete the meeting then. This press conference is related to this matter. So if you want to ask me the other question, please wait. I'll be coming and then. আমি আপনাকে সব কিছু বলতে যাব কেন? আপনি কি আপনার ভেতরকার ব্যাপার আমায় সব বলেন? এটা জিজ্ঞেস করাটাও ঠিক নয়।